এই জন্যই বলেছিলাম গোয়েলা পট্টা নেই हेलो फ्रेंड्स तुम्हारा केमन आछो आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो और आमी एखन रेडी हये बेरियेछि आमी जाच्छि कुमारटुलीते और पुजो एखन प्राय एक मासो नेई बाकी तो তোমাদেরকে আমি দেখাবো ওখানকার সমস্ত সবকিছু কেমন কি হচ্ছে না হচ্ছে আর তোমরা সবাই দেখতে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না চলো তো দেখতেই পাচ্ছো আমরা এখন বেরিয়ে গেছি আমার সাথে আমার দুটো দাদাও আছে আর এখন বাসে উঠবো বাস থেকে বিধাননগর সেখান থেকে অটো ধরে কুমারটুলিতে যাব তো কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাইট সিন সব কিছু দেখাবো তো তোমরা দেখতে থাকো চলো আমরা যাই আর তোমরা তার মধ্যে কিছু সিনেমাটিক শট দেখে না বলো তোমার কি রিয়াকশন আমার রিয়াকশন ফাটাফাটি ফাটাফাটি যাবো এখন গিয়ে দেখি কি হয় সবকিছু কভার করা দেখানোর চেষ্টা করবো তোমাদের সেটা জগি ভাই অঙ্কু চ্যানেলে দেখতে পারবে আর আমার চ্যানেলটাও দেখতে পারবে তো চলো গিয়ে দেখা হচ্ছে ওখানে ঠিক আছে চলো দেখা হচ্ছে আর ব্লগি ভাই অঙ্কু কি কেমন এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড জানি না মানে ফার্স্ট টাইম তোমাদেরকে ব্লগ করতে যাচ্ছি আর সত্যি ভীষণ এক্সাইটেড তোমাদেরকে আমি পুরোপুরি সবকিছু ঘুরে ঘুরে দেখাবো কি হচ্ছে না হচ্ছে তো তোমরা দেখো আর সত্যি বলতে খুবই এক্সাইটেড 1 hour later সো গাইস আমরা অবশেষে চলে এসেছি কুমারটুলি তো দেখো সাথে কে কে আছে ব্লগি ভাই অঙ্কু আর আমাদের সাথে বং ব্লগি ভাই আছে ও সরি এটা আমার চ্যানেল নয় ঠিক আছে তো যার চ্যানেল তাকে শিফট করা হচ্ছে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ কুমারটুলিতে চলে এসেছি মানে কুমোরপাড়ায় চলে এসেছি আর ছোটোবেলা আমরা বইয়ের গল্পে পড়েছি যে কুমোরপাড়ায় গরু গাড়ি বোঝাই করা কলসিয়ারি তো তোমরা আমি কেন তোমরা সবাই পড়েছ আর তোমরা সবাই জানো আর এখন সেই কুমারটুলিতে আমি চলে এসেছি আর কুমারটুলি মৃৎশিল্পের জন্য খুবই বিখ্যাত সব থেকে বড়ো কথা এখানকার ঠাকুর দেশ বিদেশ গ্রামগঞ্জে সব জায়গায় যায় আর এখান থেকে মা দুর্গা অনেক জায়গায় যায় তো এখান থেকে শুধু মা দুর্গা না তো অনেক রকমের ঠাকুরই যায় জানোই বাঙালির বারো মাসে তেরো পার্বণ মানে বুঝতেই পারছো প্রচুর ঠাকুর যায় মানে প্রচুর পুজো হয় জানো তোমরা আর তো এখান থেকে সমস্ত রকম ঠাকুর যায় বেশি সব থেকে বেশি যায় বাইরের দেশে হোক আর যেখানেই হোক সেটা হচ্ছে দুর্গা ঠাকুর তো এখন আমরা দুর্গা ঠাকুর এখানে প্রচুর দেখতেই পাচ্ছ আমার পিছনে আছে একটা কাঠামো শুধু আছে আর একটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো চলো আমি তোমাদেরকে দুর্গা ঠাকুর ঠাকুর সব দেখাই আর কয়েকদিন আগেই বিশ্বকর্মা পুজো গেছে তো অনেক জায়গায় বিশ্বকর্মা ঠাকুরও আছে গণেশ ঠাকুরও আছে যেহেতু গণেশ পুজো কয়েকদিন আগে হলো তো চলো আমি তোমাদেরকে দেখাই সব ঘুরিয়ে ঘুরিয়ে Thank you.
তোমরা এখানে দেখতেই পাচ্ছ দুর্গা ঠাকুর, আর দুর্গা ঠাকুরের সাথে সাথে এখানে সরস্বতী ঠাকুরও আছে। সরস্বতী ঠাকুর শুধু না, গণেশ ঠাকুর, লক্ষ্মী, কার্তিক, ভিতরে আরও অনেক আছে, দেখতেই পাচ্ছ ভিতরে দুর্গা ঠাকুরও আছে। তো এখন থেকেই ওদের মানে এতটাই প্রেশার পড়ে কাজে কুমারটুলিতে, এখান থেকে সমস্ত কিছু অর্ডার টর্ডার যায় সব ঠাকুরের, সমস্ত ঠাকুরের। তো এখন থেকেই তারা লক্ষ্মী ঠাকুর, তারপরে তোমার সরস্বতী ঠাকুর সব কিছু তৈরি করছে, আর তার সাথে তো দুর্গা ঠাকুর আছে। আর দুর্গা পুজো তো আর কয়েকটা মাস ঠিক না, আর কয়েকটা দিন বলা যায়। তো চলো তোমাদের, এবার আমরা গঙ্গার পাড়ে যাব, গঙ্গার পাড়ের দৃশ্যগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো। সো গাইস, এখন আমরা গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি, আর এখান থেকে যেতে যেতে দেখতেই পাচ্ছ এখানে একটা প্যান্ডেলও হচ্ছে। তো দুর্গা পুজোর প্যান্ডেল অলরেডি হাফ এরা কমপ্লিট করেই ফেলেছে প্রায়, দেখতেই পাচ্ছ তোমরা। আর বেশি দিন নেই সেটা তোমরা জানো ভালো করে, কয়েকটা দিন মাত্র। তো দেখো এরা প্যান্ডেলটা করেছে, দেখো এখনও যদিও প্যান্ডেলে কাপড় টাপড় কিছুই পরায়নি এরা। সো গঙ্গার দিকে আস্তে আস্তে এখানে একটা চায়ের দোকান আমরা চা খেতে ঢুকলাম, আর এই কাকুটার দোকানে আগেও চা খেয়েছি, দারুণ বানায় ভাঁড়ের চা, মানে বুঝতেই পারছো কতটা টেস্ট। আর আগে এসছি মানে আমার মামার বাড়ি কালী পুজো হয়, তো ওখানকার ঠাকুর এখান থেকে নিয়ে যাওয়া হয় কুমারটুলিতে, আমরা সবাই মিলে আসি খুব মজা করতে করতে। তো এই কাকুটার দোকানে আমরা চা প্রত্যেক বছরই খাই, আর খুবই টেস্ট। তো এখানে আমার দাদা বসে আছে, কিছু বল। কি বলবো, মৌত কিরে পেয়েছে, কেক খাচ্ছি আপাতত, কিছু কারণে ব্লক করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। সেটাই, ব্লক করতে করতে হাঁপিয়ে গেছি, এখন এসে চা কেক এইসব খাচ্ছি, আর আরেকজন ফোনে ব্যস্ত, এই আরেকজন চা খাচ্ছে। তো চলো চাটা খাওয়া যাক। তো চা খাওয়া হয়ে গেছে, আর এখন গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি, আমার দাদারও আমার পিছনে আছে, আর আমি খুবই এক্সাইটেড। আর ঠিক এই জায়গাটা দুর্গা পুজোর সময় আমরা সবাই আসি, আর এখানে প্রচুর আড্ডা হয়, প্রচুর গান টান সবাই সমস্ত কিছু করে, প্রত্যেকবারে এখানে আসি, ইভেন কালী পুজোর সময়ও আমরা এখানে আসি ঠাকুর আনতে। তো চলো, আমি তো ভীষণ এক্সাইটেড, আর পুজোর ওখানে আসবো, আমার দাদারা কতটা এক্সাইটেড তোমাদেরকে দেখো। এটা হচ্ছে একটা ব্লগার, এটা হচ্ছে আমার দাদা, বল তুই কতটা এক্সাইটেড। আমি তো বিশাল এক্সাইটেড, পঞ্চমী আছে, ষষ্ঠী আছে, আমার কন্টেন্টের শেষ হবে না, এখন বহুত কন্টেন্ট হবে। তোমরা দেখতেই পাচ্ছ ওর প্রচুর কন্টেন্ট হবে, ও বলেই দিচ্ছে আগে থাকতে। আরে ভাস ইউটিউবার ভাই, কি করছো তোমরা? ভাই কি করছো তোমরা এখানে? আমরা এখানে খেলা করছি। খেলা? কি খেলা? আরে ভাই কুমারটুলিতে কে খেলতে আসে? আমরা খেলতে আসি। আর তুমি কি করছো ম্যাডাম? আমি এই সারাক্ষণ ফোনই ঘাটছে। না আমি নাকি ব্লগার, এরকম ব্লগার ভাই আমি কোনোদিন দেখি না। না কি রকম ব্লগার করছি? আমি সবকিছু করছি, তুমি ফটো দেখছো। গাইস আমি একটা ভেতরের কথা বলছি, আমার বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে সব বলে বলে দিতে হয়, কিছু করার নেই। ঠিক আছে, আমি সবে শুরু করছি, একটু তো আমার বলতেই হবে, আমি কিছু জানি না, তাও করছি। এবার আমরা বাড়ির দিকে যাব, ঠিক আছে? একটু পর যাবি? মজা এসেছে। কি বলছো তুমি, কি বলছো? একটু পরেই যাব। আর এই ছেলেটা তো আমাকে খেলা দাদা করে মাথা পাগল করে দিচ্ছে, কি ব্লগে খেলা দাদা বলে বুঝি না। একটু পরেই যাব, একটু রোদটা কমুক। একটু রোদটা কমুক কেন, মাথা ফাতা ধরে যাচ্ছে? কদিন স্নান করিসনি বল? আমি এরকম বলিস না, গরমকাল প্রতিদিন স্নান করি, সবাই জানে। যা বাবা বলে প্রতিদিন স্নান করে, ওর মিষ্টি খায়, শীতে মিষ্টি খায় বেশি না, একটু সব খাইস। একটা গোপন কথা বলি, এই ছেলেটাকে দেখতে পাচ্ছ তো, এ কিন্তু আজকেই স্নান করে যে কুমারটুলি আসার জন্য। এরকম মোটেও না, ওরকম কিছু না, আমি কালকে স্নান করেছি, পরশুদিন করিনি, কারণ হলো আমার জ্বর ছিল, ভ্যাক ভূতের ভিডিও ভূত বেরিয়ে এসেছিল,
কটার সময়? 3টার সময়। 3টার সময় আসছিল, ঠিক আছে, ভূত আসছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে খুব মজা করছি, খুবই খেতে হচ্ছে। গাড়িটাও ঠিক এই সময় যেতে লাগলো। তাই আমি ভিডিও করছি, এতক্ষণ একটাও গাড়ি যায়নি, ঠিক এই সময় গাড়িটা যেতে লাগলো। আমার ভিডিও করার সময় সব কিছুই হয়, খারাপ হোক আর ভালো হোক। তো যাই হোক, এখন আমাদের আর একটা ইউটিউবার, সে শুধু স্ট্যান্ড নিয়ে এরকম এরকম করে যাচ্ছে, কখন থেকে ভিডিও করার চেষ্টা করছে বাট এখনো করেনি। ও পিছনে কি করছে দেখো, পজিশন পাচ্ছি না ভাই। তুই কি করছিস? পজিশন পাচ্ছি না, পজিশন পাচ্ছি না ভাই, বুঝতে পারছি না কি করব। দেখো গাইস কি করছে, দেখো পজিশনই পাচ্ছে না। এই জন্যই বলেছিলাম গোয়েলা পট্টা নেই, বড় গরিলা গুলো, তাই তো গঙ্গার পাড়ের হাওয়া, বুঝতেই পারছো অসাধারণ ফিল আসে, মানে লেভেলের কিছু বলার নেই। আর এখন ফিল আসছে না একটাই কারণ, প্রচন্ড রোদ। আর আমরা গঙ্গার ঠিক একটা সাইডে দাঁড়িয়ে আছি, এখানে ছাওয়া আছে গাছে, তো এখানে দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। আর চারিদিকে তো বললাম আমাদেরকে ছোট ছোট লাগছে, জানি না মানে সবে সবে নতুন শুরু করেছি তো ছোট লাগবে, আস্তে আস্তে তো হবে, কি আস্তে আস্তে হবে 1 মিলিয়ন। 1 মিলিয়নের আশা এখন করবো না, আস্তে আস্তে এগোই। তোমরা সবাই আমাদের পাশে থাকো এইভাবে, তাহলেই হবে। তোমরা দেখতেই পেলে আমি তোমাদেরকে অনেক ঠাকুর দেখালাম, আর এখানে আমরা অনেক আড্ডাও মারলাম, সবকিছু তোমরা দেখেছো। আর এখন ভাবছি বাড়ি যাব, এখন প্রায় বাজে 4:32, 5টার দিকটায় বেরোবো, বাড়ি যাব। তো বাড়ি এখন ভিডিওটা শেষ করবো না, কারণ এখনও রাস্তায় অনেক জিনিস দেখানো বাকি আছে। তো চলো আমি যাব, তোমরা সব কিছু দেখতে থাকো, আর স্কিপ কেউ করবে না, ঠিক আছে? চলো বাড়ি চলে এসেছি। আর এখন বাজে 7:30 মতো, মানে সারাটা দিন বাইরে। আমি আমি কেন, আমার দাদারাও খুবই টায়ার্ড, তো ওরা শুয়ে পড়েছে। আমি বলছি ঠিক আছে লাস্ট ভিডিওটা আমি করে নিই, তারপরে আমার শুলে হবে না, তারপর আমার স্কুলের প্রজেক্টও করতে হবে, তো আমার কষ্টটা বুঝতেই পারছো। তো যাই হোক, আমি তোমাদের জন্য ভিডিওটা করলাম পুরোটা তোমাদেরকে দেখানোর জন্য। তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, জানাতে ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করবে প্রচুর। আর সবথেকে বড় কথা, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও এইরকম ভিডিও পরবর্তীকালে আমি তোমাদের সাথে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।